আজকে করব দারুণ একটা স্বাদের রান্না, চলুন দেখা যাক কি করি। আজ যা রান্না করব খুব সাধারণ, কিন্তু স্বাদের কোনো তুলনা হবে না। শীতের বাঁধাকপি আমাদের খেতে এখনো আছে, আজ খেলেই শেষ হয়ে যাবে। দেখেন কপিটা ঠাসা, দারুণ ঠাসা, এত সুন্দর শক্ত হয়েছে না, এই কপিটা দিয়ে দারুণ হবে। আর লেট করব না, এবার তুলে নিই কপিটা। এ বাবারে ওরাটা কি শক্ত, পুরস্কারের মতো, তোর মাইক্রোফোনের মতো লাগছে। গান করো তো, একটা গান করো তো। হ্যালো টেস্টিং টেস্টিং, হ্যালো হ্যালো, আমার দাদা হলে বলতে ভালো। এটাও নিয়ে যাবো। নিয়ে যাও, তুমি আর বাবা বসে গান করবা। আমি আর তোর বাবা কেন রে, তোর ছোট বাবারে নিয়ে কখন ঘুমাবে খেয়ে দে। হ্যাঁ তোর ছোট বাবা একটা নেবে আর আমি একটা নেব। এবার রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন বাঁধাকপির সাইজ দেখুন, এখন একদম ছোট ছোট হয়ে গেছে এখন বাঁধাকপি, কিন্তু এই বাঁধাকপিটা খেতে কিন্তু দারুণ স্বাদ হবে, ঠাসা একদম ঠাসা। সাইজ ছোট হলে কি হবে, আগে বাবা নিয়ে আসতো এই ছোট ছোট বাঁধাকপি, বাঁধাকপি হয়ে যাওয়ার পর আবার বাঁধাকপির এই জায়গা থেকে আবার গাছ বেরোতো, আর এই ছোট ছোট হতো, কিন্তু দারুণ স্বাদ লাগতো খেতে। তো আজকে রান্নাটা পুরোটাই দেখবেন, একদম ইউনিক, দেখতে থাকুন কি রান্না হয়। আর এই দেখুন মাছ জিয়ানো আছে, কই মাছ আর মাগুর মাছ, আমি এর থেকে কই মাছ নিয়ে নেবো, ধরে দিয়ে চলবো। কইয়ের সাইজ কত সুন্দর, কি বড় বড় পাকা পাকা কই না, দারুণ সুন্দর। এই মাছটা দিয়ে দারুণ রান্না হবে আমাদের, চলো আমরা মাছটা ধরে নিয়ে আসি। বেশ হ্যালো হ্যালো টিটিন টিটিন, কেমন বলো, টিটিন টিটিন টিটিন, বলো আবার বলো, হ্যালো টিটিন, হ্যালো টিটিন, আবার বলো আবার বলো। কি কালার মাস্টার, এত হলুদ হয়ে গেছে বন্ধুরা দেখুন। তো দেখুন এই মাছটা দেখে আপনারা বুঝতে পারবেন একদম পিওর হলুদ কালার, আর এটা দেখে বুঝতে পারবেন যে একদম কত বড় মাছ আর কত পুরনো কই মাছ। কাটাগুলো দেখুন কত মোটা মোটা, কত মোটা কাটা দেখুন। চলুন এবার আমি মাছটা কেটে নিয়ে আসি, মাছগুলো একদম জ্যান্ত টাটকা, কত বড় বড় মাছ। কান ফেলতে হবে আগে, কান না ফেললে কাটা দিতে হবে। তো কেমন লাগছে রে কুলের আচার, ভালো দেখি কেমন হয়েছে কুলের আচারটা দেখি, ভালো হয়েছে কুলের আচার, মিষ্টি মিষ্টি টকটক। তোমার সব থেকে প্রিয়, তোমার সব থেকে প্রিয় কুলের আচার। এইভাবে চেড়ে চিড়ে চিড়ে নিলাম, এইভাবে সব মাছ কাটা আমি কেটে নিই। মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি কপি কেটে নেব। একটু ফাঁকা নাই, জমাট কত খেতের কফি, উপরের পাতাটা ফেলে দেব। উলাটার উপর থেকে ছোট উলাটা দেন, ধুয়ে নেব কফিটা আগে। কুচি কুচি করে কাটবো তো,
এই যে জিরার মতন কাটতে হবে ছোট ছোট সরু সরু লম্বা লম্বা করে কেটে নিলাম এইভাবেই সব কুচি কুচি করে কেটে নেব দেখেন দুটো কপি তুলছি ভাবছিলাম দুটোই লাগবে কিন্তু একটার সম্পূর্ণ আমি দিতে পারি নাই অনেকটা কপি হয়ে গেছে আর চার খণ্ডর একটা রয়ে গেল তিন খণ্ড এই যে কেটেছি দেখেন কতটা কপি হয়েছে আর আজকের আমাদের রেসিপি কই মাছ দিয়ে কপির ঘন্ট দারুণ সুন্দর লাগবে এবার উনানটা আমি ধরাইনি তোমার কি ঢাকমা গেল তুই বল তো কি চেরি ফল চেরি ফল ঠিক আমাদের খেতে হইছে চেরি ফল তোকায় তোকায় চেরি ফল হইছে চেরি টমেটা কি সুন্দর লাগে দেখতে কড়াইটা চাপা দিলাম এবার মাছটা আমি মাখাই নেব লবণ দিলাম হলুদ সাদার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল একসঙ্গে দিয়ে দেবো খেতে একটা কফি রইছিল সেইটা উডাইয়া আনছি শীতের কফি ঘরে কই মাছ ছিল কই মাছ দিয়া কবিতারে কইলাম একটু অন্তর আনন্দ একটু লঙ্কা লইয়া আসি যাইয়া একটু ঝাল ঝাল করবে লঙ্কা দিয়া কফির ঘন্ট করবে আসে দেখি সাদা লঙ্কা পাইনি তো ওই নতুন গাছ হয়েছে না সাদা এই আমার নতুন গাছের লঙ্কা তা মেঘনাথ খাইয়ে করল বলে কি ঝাল হয়েছে কয়টা লঙ্কা নেব ওরাই লঙ্কা হয়েছে সবুজ সবুজ গুলো না লঙ্কা তো কম হয় নাই দেখো বড় পরাকটা এই দেখো বড় পরাকটা এই যে মাছের মাথাগুলো আমি কড়াইতে বসে ভেঙে দেবো আর মাথাটা একটু ভাজা ভাজা হবে আমি মাছটা তুলে নেবো আমার দিস্তাই এইরকম করবে বাড়িতে খাওয়াটাই মজা লঙ্কাও দেব অনেক আগে এইটা একটু গুঁড়ো করি একটু বাড়িতে লই তারপরে লঙ্কা মাছ তো সব ভেঙে দিতে হবে তাই ভাঙা ভাঙা করেই নিলাম এবার কফি চাপাবো আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন দেবে তেজপাতা আর জিরে এবার কফি দিয়ে দেবো লবণ
সাদার ভিতর সবুজ, ঝালের গন্ধ বাইরেছে জন্মের। আমি সব দিলাম না, এই কয়টা রাইখে দিছি, এবার একটু ঢাকা দিয়ে দেব। এটা তো সবুজ পাড়া হয়ে গেল ঠাকুমা। এই যে আমার নতুন গাছের সবুজ লঙ্কা, যে আমি মাছের থেকে কাঁটাটা বেছে নেব। এই এত বড় বড় কাঁটা ঘন্টার মধ্যে দেয়া যাবে না, নাহলে মুখে লেগে যাবে কাঁটা। এই কাঁটাটাই আমি বাদ দেবো, এই বড় কাঁটাটা এটা দেব না। গাজল হলে বলতো কি মা ওই কাঁটা কাঁটা আমাকে দাও, আমি বসে বসে চিবাই। চালের গুঁড়ি আর লঙ্কা বাটা হয়ে গেছে, আমি নিয়ে নেবো এবার। এবার এই জল দিয়ে একটু গুলে নেব। আসল বাটা লঙ্কা দিয়ে দেবো সঙ্গে। বাঁধাকপির ঘন্টটা দারুণ লাগছে ঠাকুমা, দেখতে দাও একটু দাও। কতটা হয়েছে জানিস বাঁধাকপিটা? একটা কেটেছে ছোট বড়, জানি তো, অর্ধেক রেখে দিতে হয়েছে। দেখুন একদম পুরো ইউনিক রান্না, কই মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট, হলুদ হলুদ কই মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা এবার ভাবুন কতটা টেস্ট হতে পারে, একদম আলাদাই টেস্ট হবে এটার। কই মাছের তো এমনি আলাদা টেস্ট, অসাধারণ খেতে, তার উপর আবার বাঁধাকপি বাড়িতে একদম অর্গানিক দুটো মিশিয়ে দারুণ একটা রান্না হয়েছে। খিদে পেলে না থালা তালা ভাত উড়ে যাবে, আর কিছু দরকার নেই। এটা ভালো খারাপের কোনো কথাই আসবে না, এই রান্নাগুলোই এমন এক ধরনের, ভালোই হবে এই রান্নাগুলো, সবসময় ভালোই হয় বন্ধুরা। কেমন লাগছে রে কাজল কফির ঘন্ট? দারুন দারুন হয়েছে। প্রথম খাচ্ছি আজকে রান্নাটা, আজকে প্রথম খাচ্ছি কই মাছ দিয়ে। কই মাছ দিয়ে ভাবতে পারিনি যে এত ভালো লাগবে। কফিটাও কত সুন্দর ঠাসা ছিল রে, একটু কফি কাটছি মানে চার ফালি করছি, তার মানে তিন ফালি রান্না করছি আর এক ফালি রাখে দিছি। তো কাঁচা লঙ্কাটা ওই কাঁচা কাঁচা কালার আছে, ঝাল ঝাল লাগছে, নতুন গাছের লঙ্কা, নতুন গাছ আছে না। সেন্টটা দারুণ লাগছে, জ্যাঠা কই মাছ দিয়ে কফির ঘন্ট, কত সুন্দর যার কাঁচা লঙ্কার গেরান্ডা, কই মাছের সারটা, আর কি কব আপনাকে, করকে খাইয়ে দেখবেন ভালো লাগবে। ঘরে রান্না হয়েছে ডাল আর মাংস, আর একটা ভাজা হয়েছে, ভাজা রানি নেই। খুব সুন্দর হয়েছে এটা, খুব সুন্দর হয়েছে, একটা নতুন ধরনের রান্না এটা,
সম্পূর্ণ একদম নতুন আমার কাছে একটা আলাদাই ফ্লেভার আসছে সুন্দর একটা টেস্ট সবারই ভালো লাগবে এটা যারা মাছ খান সবারই ভালো লাগবে রান্নাটা এভাবে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন একবার দেখবেন রান্না করবেন ব্যাপক লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক অনেক নতুন নতুন রেসিপি আরও আসবে সঙ্গে থেকে দেখবেন আর হ্যাঁ আপনারা বলেছিলেন যে দাদা মাছ ধরার কোনো ভিডিও দেখান আজকে মাত্র মাছ ধরে এসেছি ধরে এনে বাড়িতে জিয়ে রেখেছি মাছ দেখাবো আর এই মাছটার রেসিপি কিন্তু আগামী ভিডিওতে আসছে আপনারা কিন্তু দেখবেন মাছ ধরা থেকে একদম পুরোপুরি রান্না খাওয়া দাওয়া সব কিছু দেখাবো দারুণ দারুণ মজা লাগবে বন্ধুরা কফির গন্ধ যে এত সুন্দর হইছে আপনাকে তার স্যার কি কব ঝালঝাল হয়েছে একটু ঝালঝাল খাইতে খুব সুন্দর সত্যি মেঘনা কইছে লঙ্কায় খুব ঝাল ঝাল আছে তাও তো সব কটা দিই নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা